আপনারা দেখছেন আল মদিনা টিভি, সত্য ও সুন্দরের কথা বলে। ইহুদি রাষ্ট্র একটা বর্ণবাদী রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র অবৈধভাবে সেটেল হওয়া একটা রাষ্ট্র, প্রধান দেশ জায়গা জমি দখল জবর দখলকারী রাষ্ট্র, বিশ্ব মানবতা ভুলন্ডিতকারী রাষ্ট্র। আজকে গণহত্যা চলছে, এই গণহত্যা বন্ধের কোনো উদ্যোগ না নিয়ে ইউরোপের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমেরিকার রাজনৈতিক নেতৃবৃন্দ ভণ্ডামি করছে। আমরা যারা আমেরিকা সহ ইউরোপের ছাত্ররা যারা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে তাদের সাথে সংহতি সহমর্মিতা প্রকাশ করছি। আমরা সারা বিশ্বে যারা ফিলিস্তিনের এই সংগ্রামকে সাহায্য করছে সমর্থন দিচ্ছে তাদেরকেও আমরা তাদের সাথেও সংহতি প্রকাশ করছি। আমরা বাংলাদেশ থেকে সারা দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে এবং মুসলমানদের ইস্যুতে ঐক্যবদ্ধভাবে সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আজকে আমাদের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। দাদা জনগণের উপরে হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনের রাফায় নিরীহ নারী শিশু সাধারণ মানুষকে ইসরায়েলি কর্তৃপক্ষ ও কর্তৃপক্ষের জনগণকে অবরুদ্ধ করার এই ভূমিকার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজকের এই সমাবেশ এবং মিছিল আজকে আমরা এখান থেকে দাবি করতে চাই অবিলম্বে ইহুদিবাদ নিপজ্জক এবং ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠন করে দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। আজকের এই দাবিতে যারা উপস্থিত হয়েছেন আপনাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমার ভাই বলল কেন? আমার ভাই বলল কেন? না রে তাকবে, আল্লাহু আকবার, পালাতে সামাদি সামি, জিনাবার জিনাবার।
আপনারা জেনেছেন আজকে ফিলিস্তিনের গাজায় দীর্ঘদিন ধরে যে নৃশংস ইসরায়েলি আগ্রাসন চলছে, হামলা চলছে, হত্যা যজ্ঞ চলছে, গোটা গাজাকে আজকে শ্মশানে পরিণত করা আমাদের মুসলিম ভাইদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। রাফায় রাস্তা বন্ধ করে দিয়ে স্থল অভিযান চালিয়ে নৃশংসভাবে ওই গাজার মুসলিম ভাইদেরকে নারী পুরুষ শিশু নির্বিশেষে হত্যা করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জ্ঞাপন করছি। আমরা বিশ্ব নেতৃত্বের কাছে আহ্বান জানাবো, ফিলিস্তিনকে মুক্ত করুন, স্বাধীন ফিলিস্তিন ঘোষণা দিন, তাদেরকে মুক্ত করে স্বাধীনভাবে তোলার সুযোগ। মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সরকারের কাছে আমাদের আহ্বান, আপনারা শুধু নৈতিক সমর্থন দিলেই চলবে না, আপনাদের আর্থিক সহযোগিতা, সামরিক সহযোগিতা, রাজনৈতিক সহযোগিতা প্রয়োজন। সহযোগিতার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের বড় বড় মুসলিম কান্ট্রির লিডারদের কাছে আবেদন জানাতে চাই, আপনারা আরো আর নিরুপায় থাকবেন না, নিশ্চুপ থাকবেন না, আপনাদের পাশে আমরা আছি। সারা বিশ্বের কোটি মুসলিম জনতা আপনাদের পিছনে আছে,
আপনারা ফিলিস্তিনের জন্য কিছু করুন, ডু সামথিং ফর ফিলিস্তিন। সবাইকে ধন্যবাদ।